বাংলা নাটক যে সাধারণ মানুষের বিনোদনের একটি মাধ্যম তার নতুন করে বলার নেই। প্রতিনিয়ত বাংলা নাটকগুলো দর্শকরা সাদরে গ্রহণ করেন, টিভিতে না দেখতে পেলেও ইউটিউবে দেখা মেলে নাটকগুলো। প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনয় শিল্পী তৌসিফ মাহবুব, তারও কিন্তু ফ্যান ফলোয়ার কম নয়। প্রতিনিয়ত ইউটিউবে দেখা মেলে তার নতুন নতুন নাটক। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে তৌসিফ মাহবুব অভিনীত নতুন একটি নাটক, নাটকটির নাম মনের মানুষ। নাটকটির পরিচালনা করেছেন হাসিব হুসাইন রাখি। মনের মানুষ নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং সকলের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। গ্রামীণ লোকেশনে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েলের দুষ্টু মিষ্টি এক প্রেমের গল্প উঠে এসেছে মনের মানুষ নাটকটিতে। নাটকটিতে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল দুর্দান্ত অভিনয় করেছেন। নাটকটিতে তৌসিফ মাহবুব, কেয়া পায়েল ছাড়াও আরো অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শম্পা নিজাম সহ আরো অনেকেই। নাটকটি দেখা যাচ্ছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। নাটকটি একদিনে ভিউজের পরিমাণ দাঁড়িয়েছে 1 মিলিয়ন। কমেন্টের ঘরে জমা পড়েছে প্রায় 2000-এর মতো কমেন্ট, যেগুলো ছিল বেশিরভাগই পজিটিভ। নাটকটি দেখার পর দর্শকরা তাদের ভালো লাগার কথা শেয়ার করেছেন। কমেন্টের ঘরে এটাও জানিয়েছেন নাটকটির সেকেন্ড পার্ট চান। কি কারণে নাটকটির সেকেন্ড পার্ট চান তা জানতে হলে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে নাটকটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা নাটকটি অলরেডি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, আর যারা এখনো দেখেননি তারা অবশ্যই নাটকটি দেখে আসুন। আমার সত্যি করে কত এটা কি আমার আসল বাপ নাকি সৎ বাপ?